V2K ভার্সেস রাইস্টার তো গাইস মেসটি ছিল খুবই ভয়ঙ্কর লেভেলের কেননা একদিকে পিসি স্নাইপার লেজেন্ড এবং অপরদিকে ওয়ার্ল্ড ফাস্টেস্ট মোবাইল প্লেয়ার দুজন যখন সামনাসামনি হয়েছিল রাইস্টার তো ফাস্টের দুই রাউন্ড ডিজার্টিগল দিয়ে V2K কে এমন ভাবে মেরেছিল V2K টেরও পায়নি কিন্তু তার পরের দুই রাউন্ডে V2K ও রাইস্টার কে এমন ডিজার্ট শট দেয় রাইস্টার কল্পনাও করেনি এইভাবেই ম্যাচ 2-2 3-3 4-4 চলতেই থাকে এক কথায় বলা যায় দুই লেজেন্ডই খুবই ডেঞ্জারাস ভাবে খেলতেছিল কিন্তু স্কোর যখন 4-4 ছিল সেই ম্যাচে রাইস্টার V2K কে আবারও ডিজার্টিগল দিয়ে হেডশট মেরে দেয় আর তার পরের V2K রেগে ডাবল স্নাইপার নিয়ে নেয় আর আপনারা তো জানেনই V2K এর কাছে যখন ডাবল স্নাইপার থাকে তখন তার সামনে কোনো প্লেয়ারই দাঁড়াতে পারে না তারপর আর কি হবার ডাবল স্নাইপার দিয়ে এমন মার শুরু করে জাস্ট মাইন্ড ব্লোয়িং কিন্তু রাইস্টারেরও প্রশংসা করতে হবে কেননা সে সেই সময় মোবাইলে গেম প্লে করতো আর মোবাইলে গেম প্লে করে V2K এর মতো গড লেভেলের একটি প্লেয়ারকে 5-7 টক্কর দিয়েছিল জাস্ট অসাধারণ এন্ড এখানে দেখতে পাচ্ছেন লাস্ট রাউন্ডটি চলতেছে আর দুজনের মুভমেন্ট পুরাই আগুন বাট V2K তাকে মেরে ম্যাচটা উইন করে